হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যে তোমরা যারা জিএনএম এএনএম এর 2022 ক্যান্ডিডেট ছিলে, তারা এখনো অনেকেই ভাবছো যে আবার কোনো কাউন্সিলিং হবে কিনা, তো তাতে কোনো তোমরা সুযোগ পেতে পারো কিনা, তো সেইগুলো তো রয়েছে। তার সাথে সাথে 2023-এরও দেখো অনেকে জানতে চাইছো যে কবে এক্সাম হতে পারে, তো সেই সব বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো সবার আগে বলার যেটা, যে অনেকে যেটা ভাবছো যে 2023-এ কবে এক্সাম হবে, সেটাই অফিসিয়ালি দেখো নোটিফিকেশান কিন্তু এসে গেছে। তোমরা WBJEE-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতেই পারছো, আমি আগের দিন একটা ভিডিওতে আপলোডও করে দিয়েছি যে এনএম জিএনএম এবং জেনপাস ইউজি 2023-এর টাইম শিডিউল কি, কবে এক্সাম হবে তার ডেট শিডিউল এসে গেছে, সেটাই আমরা জানি। এখানে আমি আগের ভিডিওটাতেই যেটা বললাম দেখো বলেই দিয়েছি যে 2nd of July 2023-তে কিন্তু এক্সাম হতে চলেছে। তো তাহলে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কেন টাইম বলা হয়ে গেছে, আমরা দেখেই নিলাম ডেট কবে 2nd July এক্সাম হতে চলেছে। তাহলে আমি যদি ডিসেম্বর মাসটাকে বাদও দিই, তাহলে দেখো তোমাদের হাতে সময় কতটা, না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 6 মাস মতন সময়। তো সেখানে তোমাদের প্রিপারেশান নিতে হবে, এবং কী প্রিপারেশানে জানি আমরা, জিএনএম এর এনএম এর জন্য কী কী সাবজেক্ট লাগে, না ফিজিক্যাল সায়েন্স লাগে আমরা জানি, লাইফ সায়েন্স লাগে আমরা জানি, এবং তার সঙ্গে ম্যাথস লাগে, তার সঙ্গে জিকে লাগে, তার সঙ্গে জিআই লজিক্যাল রিজনিং আর কি, আর ইংলিশ, এইগুলো তোমাদেরকে এক্সাম দিতে হয়, তাই ঠিক? তো আমরা তাহলে কী কী সাবজেক্ট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা জিনিসকে দেখো তোমাদের রেডি করে ফেলতে হয়, ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথ লজিক্যাল রিজনিং ইংলিশ আর জিকে। তার মধ্যে থেকে তোমরা নিশ্চয়ই জানো, আমি অলরেডি এর আগেও একটা ভিডিওতে ডিটেলসে ডিসকাস করে দিয়েছি 2023-এরও সিলেবাস কী আছে না আছে, তোমরা আই বাটনে লিঙ্ক পাবে, প্লে লিস্ট চেক করতে পারো, তো জানতে পেরে যাবে। তো লাইফ সায়েন্সে দেখো থাকে হলো 50 মার্কস, 50 মার্কস হচ্ছে লাইফ সায়েন্স। তো তাহলে অবভিয়াসলি আমাকে লাইফ সায়েন্সে সব থেকে বেশি ফোকাস করতেই হবে, কেন লাইফ সায়েন্সে ভালো মার্কস তুলতে হবে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে জিএনএম এএনএম এ 10+ মানে 10-এ 9-10 এই সিলেবাসের ওপর কোশ্চেন্স থাকে, তো 9-10-কে আমার বায়োলজির জন্য খুব ভালো করে পড়তে হবেই, কিন্তু তার সঙ্গে 11-12-এর কিছু কোশ্চেন্স কিন্তু দেখা যাচ্ছে যে আসছে, বায়োলজিতে তো আসছে, পার্সেন্টেজ বেশি না হলেও, তো সেই জন্য কিছু কিছু পোর্শন একটু আমাদের 11-12 থেকে দেখে রাখতে হবে। তো এই গেল মেন বিষয়টা, যে মেন আমাকে বায়োলজি পড়তেই হচ্ছে, তার সাথে ফিজিক্যাল সায়েন্সটা ম্যাথস এগুলোকে আমার গ্রিপে রাখা দরকার, লজিক্যাল রিজনিংয়ে মার্ক্সটা খুব কম, 5 মার্কস, আর লজিক্যাল রিজনিংটাও স্কোরিং একটা পার্ট ছিল, কিন্তু ইংলিশটা আমার ক্ষেত্রে মনে হয় জিকে আর ইংলিশটা একটু নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবু কারো যদি ওটাই স্ট্রং সাইড থাকে তো তারা অবশ্যই সেটাতেও জোর দেবে। তো এই হচ্ছে প্রিপারেশানের সাবজেক্ট কী করতে হবে। এবার সময় আমরা জানি কতখানি আছে, যারা অলরেডি 2022-এর এক্সামের পর তারা যারা এক্সাম দিয়েছে তারা বুঝেইছো যে এবার হবে না, তো প্রিপারেশান নিতে শুরুই করে দিয়েছো, তারা তো খুব ভালো, নিশ্চয়ই তোমরা অনেকটা এগিয়ে আছো। কিন্তু যারা এতদিন প্রিপারেশান নাও নি, হয়তো ভাবছিলে যে 2022-এ যে এক্সাম দিয়েছিলে লাস্টের দিকে মপ আপ রাউন্ডে হয়তো হয়ে যাবে, শেষে হয়তো হয়ে যাবে, কিন্তু হয়নি, কিন্তু তাদের ক্ষেত্রে আমার বলার আর কিন্তু তোমাদের হাতে সময় নেই, তোমাদের অবভিয়াসলি অবশ্যই আর যেটুকু সময় তোমরা পাচ্ছ সেটাও কিন্তু এনাফ, তোমরা যদি ভালো করে এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করো। বা যে স্টুডেন্টসরা আছো 2023-এই ফার্স্ট এক্সাম দেবে, হতেই পারে হয়তো তারা HS পাস আউট হয়েছো, হওয়ার পরে এবছর তোমরা প্রিপারেশান নিচ্ছ জিএনএম এএনএম এক্সাম দেবে বলে, তো তাদের জন্যও কিন্তু দেখো হাতে ওই 6-7-6 মাস মতন সময়, তো সেটাকে খুব ভালো করে ইউটিলাইজ করো, ওই 6-7 মাস খুব ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো করে পড়াশোনা করো। সব সময় দেখবে সব মানে ভিডিওতেই আমি বলি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের পড়বো মানে শুধু MCQ প্র্যাকটিস করবো তা নয়, তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে মানে কোনো ইম্পর্টেন্ট বুকস বলুন যেটা দেখে আমরা প্র্যাকটিস করতে পারবো, কোনো প্র্যাকটিস বুক বলুন, দেখো এখানে এই এক্সামের জন্য বিভিন্ন প্র্যাকটিস বুক পাবে, সবগুলোই মোটামুটি ঠিকঠাক চলে যাওয়ার মতন, কিছু অ্যান্সার ভুল থাকে, কোশ্চেন্সগুলো যে খারাপ সেটা নয়, অবশ্যই প্র্যাকটিস বুক তোমাদের কিছু পারচেস করতেও হবে, নিজেদেরকে সেলফ অ্যাসেসমেন্ট না তো করবে কী করে, তো তাই জন্য তোমরা প্র্যাকটিস বুক কেনো পড়ো সবই ঠিক আছে, কিন্তু আমার মতে জিনিসগুলোকে আগে শেখো। তুমি ধরো জিনিসটা জানোই না, তুমি কয়েকটা MCQ মুখস্থ করছো, সেটা ফিজিক্যাল সায়েন্সের হোক, সেটা লাইফ সায়েন্সের হোক, লজিক্যাল রিজনিংয়ের হাজারো রকম বই পাবে, বিভিন্ন বইতে দেখবে একটা জিনিসকে বিভিন্ন লজিকে শেখাচ্ছে, এবার তুমি বিভিন্নটা ভাবে দেখতে গেলে আলটিমেটলি কোন লজিকটাই তোমার মাথায় খাটবে না, সব কিছু ঘেটে যাবে, তো সেই জন্য একটা প্রপার গাইডেন্স দরকার, প্রপার গাইড নিয়ে তোমরা প্রিপারেশান নাও। এবার সেই গাইডেন্সটা তোমার সেলফ গাইডেন্স হতে পারে, তুমি কোনো টিচারের থেকে নিতে পারো, মানে প্রপার একটা সিস্টেমেটিক ওয়েতে জিনিসটাকে নিয়ে চলো,
খাপছাড়া খাপছাড়া ভাবে কোনো মানে একটা প্রপার কোনো বইয়ে নেই সেভাবে পড়তে থাকলে কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করাটা সমস্যাজনক। তুমি সেলফ স্টাডি করতেই পারো, কিন্তু সেটাও যেন সিস্টেমেটিক ওয়েতে হয়। তোমাকে সবার আগে যে টপিকগুলো রয়েছে সেগুলোকে খুব ভালো করে বুঝতে হবে, বুঝে নিলে দেন তুমি সেটার এমসিকিউ প্র্যাকটিস করো, তুমি মক পেপার সলভ করো। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই আমাদের কিছু পার্ট থাকে যেগুলো আমাদের করতেই হয়। এক তো হলো আমাকে কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে, মানে ফার্স্ট আমরা যদি বলি যে ফার্স্ট আমাকে যে সাবজেক্টটা পড়ছি সেটা ফিজিক্যাল সায়েন্স হোক, বায়োলজি হোক, মানে লাইফ সায়েন্স হোক, লজিক্যাল রিজনিং হোক, ইংলিশ হোক, জিকে হোক, যেটাই হোক এটা পড়ছি সেটাকে আমাকে আগে বুঝে নিতে হবে। তো সেই কনসেপ্টটা আমি ক্লিয়ার করলাম, দেন যেটা আমি পড়লাম যে টপিকগুলো পড়লাম সেটার উপর বেস করে আমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, আমাকে পিওয়াইকিউ সলভ করতে হবে, আমাকে মডেল কোশ্চেন পেপার সলভ করতে হবে, মডেল কোশ্চেন পেপার সলভ করতে হবে, করে দেখতে হবে যে কনসেপ্টটা পড়লাম সেটা পড়ার পর সেটাকে আমি অ্যাপ্লাই করতে পারছি কিনা, সেটার এমসিকিউ করতে পারছি কিনা। দেন চলে আসো যে আমাকে প্রচুর কিন্তু মডেল মানে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দেওয়া মানে তখনই তুমি কি বুঝবে যে তোমার টাইম ম্যানেজ হচ্ছে কিনা, কেন 1.5 ঘন্টাতে এই 115 নম্বরের পরীক্ষা এবং সেখানে এতগুলো সাবজেক্ট আছে তোমাদের এক্সাম দিতে হবে, টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব বড় ব্যাপার হয়ে দাঁড়াবে এক্সাম হলে। এবং সেটা এক্সাম হলে গিয়ে আমি টাইম ম্যানেজ করে নিতে পারবো সেটা একদমই নয়, তোমাকে বারংবার এক্সাম দিতে যাওয়ার আগে ঘরে বসে বহুবার সেটা 1.5 ঘন্টায় প্র্যাকটিস করতে হবে ফুল পেপার, তবে গিয়ে দেখবে তুমি এক্সামে খুব ইজিলি কোশ্চেন পেপারটাকে হ্যান্ডেল করে আসতে পারছো, টাইমের মধ্যে কমপ্লিট করে আসতে পারছো। তো সেই জন্য সেই তোমাকে বারবার টাইম ম্যানেজ করে মক টেস্ট দিতে হবে। এবং সেটার থেকেই দেখো চলে আসছে যে এই টোটাল প্রিপারেশানে আমার একটা মেন পয়েন্ট হয়ে যাচ্ছে কিন্তু টাইম ম্যানেজমেন্ট। সবই তো করবো কিন্তু তার জন্য আমাকে টাইমটা ম্যানেজ করতে হবে, যে তো টাইম যদি না পাই তো তাহলে আমি সব কিছু করবো কী করে। তো টাইম ম্যানেজমেন্ট যদি ব্যাপারটা বলি তাহলে দু রকম টাইম ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ডিউরিং প্রিপারেশান, তুমি প্রিপারেশানটা যে নিচ্ছ তোমাকে ছোটো ছোটো টাইম শিডিউল বানিয়ে নিতে হবে, তোমাকে কিছু কী বলা যেতে পারে একটা রুটিন বানিয়ে নিতে হবে যে কোন দিন আমি কী পড়বো, কোন দিন আমি মক টেস্ট কীভাবে দেবো, কোন টাইমটায় আমি ফিজিক্যাল সায়েন্স পড়বো, কোন টাইমটায় লাইফ সায়েন্স পড়বো। এভাবে নিজে ছোটো ছোটো কিছু গোল ফিক্সড করে নাও যে এই 2-4 দিনে আমি এই এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবো, দেন এই মক টেস্টটা দেবো, এই 2 দিনে আমি এই সাবজেক্টটা পড়বো, দেন আমি এই এমসিকিউগুলো প্র্যাকটিস করে কমপ্লিট করব। তো সেইভাবে নিজেরা একটা টাইম শিডিউল বানিয়ে নাও, নিজেরা টাইম টেবিল বানিয়ে নাও, এবং যার যেটা উইকনেস আছে মনে হচ্ছে সে সেটাকে স্ট্রং করার চেষ্টা করো, রেগুলার মক টেস্ট দাও, প্র্যাকটিস করো, যেখানে যেটা ডাউট হচ্ছে সমস্যা হচ্ছে অবভিয়াসলি তুমি যেখানে গাইড নিচ্ছ বা তোমাকে হেল্প করবে যে যারা আছেন সমস্যা মানে বিষয়টা তোমাকে বুঝিয়ে দিতে পারবেন তাদের হেল্প নাও, নিয়ে বুঝে নাও বিষয়গুলোকে খুব ভালো করে। তো তাহলে টাইম ম্যানেজমেন্টের দেখো আমি বলতে চাইছি দুটো পার্ট, একটা হলো প্রিপারেশান, ডিউরিং প্রিপারেশান তুমি কী করে সব সাবজেক্টগুলোকে পড়বে, তার সাথে মক টেস্ট দেবে, তার সাথে এমসিকিউ সলভ করবে, সেটার যে টাইমের একটা ম্যানেজ করা সেটা কী করে করবে সেটা তুমি চক আউট করো। দেন তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে এক্সাম হলে, এবং সেই এক্সাম হলে তুমি টাইম ম্যানেজ তখনই করতে পারবে যখন তুমি কিন্তু বহু বহু মক টেস্ট ফাইনাল এক্সাম দিতে যাওয়ার আগে 1.5 ঘন্টা সময় ধরে করেছো। তুমি একটা মক পেপার নিয়ে সারাদিন ধরে সলভ করলে তুমি ফুল মার্কস সবাই পাবে, কিন্তু তুমি জানো তোমাকে টাইম লিমিটেড টাইমের মধ্যে পুরো পেপারটা কমপ্লিট করতে হবে, সেখানে তুমি কী করে নেগেটিভ মার্কস কমাবে, সেখানে তুমি কী করে অনেক বেশি পজিটিভ মানে অ্যান্সার দিতে পারবে, তোমার ভুলকে তুমি কমিয়ে আনতে পারবে, কোনটা করলে তোমার নেগেটিভ হতে পারে সেটাকে তুমি ছাড়তে শিখবে, এবং সেটা কেউ কখনো কাউকে শিখিয়ে দিতে পারবে না, তুমি নিজে যত প্র্যাকটিস করবে তুমি যত মক পেপার সলভ করবে নিজে বুঝতে পারবে যে আমি কোনটা করতে পারছি। অনেক সময় দেখো স্টুডেন্টরা জানতে চায় যে কোনটা দিয়ে শুরু করবো, মানে আগে ফিজিক্যাল সায়েন্স করবো কি আগে লাইফ সায়েন্স করবো, সবসময় বলা হয় যে লাইফ সায়েন্স আগে করে নিতে, কেন না ওখানে প্রচুর ক্যালকুলেটিভ কিছু তো থাকে না, চটপট জানলেই অ্যান্সার করে ফেলতে পারবো হয়ে গেল, তো সেটা তোমরা করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় নিজস্বতারও একটা দরকার, কোশ্চেন পেপারটা কীরকম এসেছে সেখানে তুমি কতটা ইজি কোনটা করতে পারছো সেটা নিয়ে তোমাকে তখন এক্সাম হলে বসেও কিছুটা ডিসিশন নিতে হবে, এবং সেই ডিসিশনটা তুমি তখনই নিতে পারবে যখন তুমি বহু টেস্ট পেপার মানে মক পেপার তুমি সলভ করেছো, 1.5 ঘন্টায় প্র্যাকটিস করেছো, তখন তোমার নিজের মধ্যে সেই কনফিডেন্সটা থাকবে যে আমি নিজে বসে নিজে সেই সময় কোনো সিদ্ধান্ত নিতে পারি এবং এটা করলে পরে আমার জন্য ঠিক হবে, আমি এইভাবে কোশ্চেন পেপারটাকে হ্যান্ডেল করতে পারবো, এবং সেটা তুমি নিজে বুঝবে, এবং তখনই বুঝবে যখন বহু এমসিকিউ প্র্যাকটিস করবে, বহু মক পেপার তুমি টাইম ধরে সলভ করবে, তখন তুমি কিন্তু সেটাতে নিজে নিজেই দেখবে
বিষয়গুলোকে বুঝতে পারছো। তো এটাই হচ্ছে ব্যাপার যে শুধু থিওরি পড়বো, শুধু এমসিকিউ প্র্যাকটিস করবো, কোনোটাই কিন্তু তার প্রপার প্রিপারেশান নয়। আমাকে একটা ব্যালেন্সভাবে টাইম টেবিল বানিয়ে নিতে হবে। আর যে সময়টা রয়েছে, আমাদের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে, কবে এক্সাম ডেট আমরা জানতে পেরে গেছি, সেই ডেটটাকে মাথায় রাখবো এবং সেইভাবে ছোট ছোট গোল ফিক্সড করবো। মানে আমি এই ডেটটাকে মাথায় রেখে এখন যদি 6 মাসের একটা প্ল্যান বানাই, সেখানে সেই প্ল্যানটা সাকসেসফুল হবে না। তোমার তার মাঝে অন্যান্য বিভিন্ন কাজ পড়ে যেতেই পারে। তুমি একদিন ফর্ম ফিল আপ করতে যাবে, সেদিন কোনো কারণে ফর্ম ফিল আপ হলো না, সার্ভারে প্রবলেম হলো, ফিরে এলে, তারপর আবার একদিন যেতে হলো, তাহলে তুমি সেই দুদিনের যে পড়াশোনার শিডিউলটা বানিয়ে রেখেছিলে সেটা তুমি করতে পারলে না, তো তাহলে সেখানটা গ্যাপ পড়ে গেল, হ্যাপাজার্ড হয়ে গেল। তুমি ছোট ছোট গোল বানাও, 2-3 দিন করে, যে এই 2-3 দিন আমি এই করবো, ওই 2-3 দিন আমি এই করবো, সেভাবে জিনিসগুলোকে কমপ্লিট করতে করতে আনতে থাকো। তো এইভাবে কিন্তু দেখবে আলটিমেটলি তোমার প্রিপারেশান কমপ্লিট হয়ে যাবে। তো বিষয়টা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এক্সাম ডেট জেনে গেছো, নিজেরা বুঝতে পেরেছো, আগে কনসেপ্ট ক্লিয়ার করো, সেটার উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিস করো, মক পেপার সলভ করো, PYQ দেখো, টাইম ধরে এক্সাম দিতে থাকো, এবং তাতেই দেখবে আস্তে আস্তে এক্সামের টাইম চলে আসবে এবং তোমার প্রিপারেশনও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং তুমি কিন্তু কনফিডেন্স পাবে। এবং এই জিনিসগুলো যদি করো দেনই তুমি কনফিডেন্ট হও। তুমি ওভার কনফিডেন্ট হওয়াটা কিন্তু প্রচণ্ড বড় নেগেটিভিটি বলে আমার মনে হয়। তুমি কিছুই করছো না, পড়াশোনা করছো না, প্র্যাকটিস করছো না, কিন্তু তুমি ভাবছো আমি কনফিডেন্ট এবছর আমি পাবো, তো সেটা প্রচণ্ডভাবে নেগেটিভ ভাব, মানে তোমার সেই পজিটিভিটিটা আউটকামটা প্রচণ্ড নেগেটিভ হতে চলবে। তো তাই তুমি এফোর্ট দাও, দেন তুমি সেই এফোর্টে কনফিডেন্ট থাকো যে হ্যাঁ আমি চেষ্টা যখন করছি, আমি আমার 100% এফোর্ট দিয়ে প্র্যাকটিস করছি, পড়ছি, তো তাহলে নিশ্চয়ই আমি কিছু পজিটিভ রেজাল্ট এক্সামের পর পাবো এবং আমার এক্সাম ভালো যাবে, সেটা ভেবে তোমরা পড়তে থাকো। ব্যাস সেটাই। যদি কারোর মনে হয় যে কোর্সের দরকার, ANM GNM এর কিন্তু প্রিপারেশান কোর্স অলরেডি স্টার্ট হয়ে গেছে, ANM GNM এর প্রিপারেশান কোর্স চলছে। তোমরা রেকর্ডিং ফর্মে, লাইভ ফর্মে ক্লাস পাবে, মক টেস্ট পাবে, মান্থলি টেস্ট পাবে, কোশ্চেন অ্যান্সার সলভ সব কিছু কিন্তু করানো হয় এবং প্রোভাইড করা হয়, যাতে তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো। তো যদি কারোর মনে হয় সেই কোর্স অ্যাভেলেবেল করতে চাও বা কোর্স নিতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো। তো সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নিতে থাকো, সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।